রবিবার ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। এবছর ভোটারদের সুবিধার্থে চালু করা হয়েছে বেশ কিছু অ্যাপ। এদিন নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক অন্তর আচার্য। আমাদের 17th পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2019-এর নোটিফিকেশন ইস্যু করেছেন এবং তার সাথে সাথে একটা প্রেস মিট করা হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের সারা দেশের সহ আমাদের জেলাতেও পূর্ণত এখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। প্রথম যার মধ্যে বিশেষ উদ্যোগ বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের ভোটার্সদের জন্য বেশি থেকে বেশি সুবিধা পৌঁছে দেওয়া। ওনাদের অ্যাপিকে রোলে নাম চেক করা থেকে শুরু করে ওনাদের মাধ্যমে যদি কোনো কমপ্লেন কেউ লজ করতে চায়, এই সব বিষয়গুলি নিয়ে একটা কম্প্রিহেন্সিভ অল ইন্ডিয়া লেভেল টোল ফ্রি নম্বর 1950 ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং এই নম্বরের বৈশিষ্ট্য এটা যে জেলাতে 1950 যখন যে কেউ নাগরিক ডায়াল করবেন সেটা কিন্তু আমাদের বারাসাতেই এসে ওই নম্বরটা আমাদের কাছেই পৌঁছবে। এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ওনার যদি কোনো কোয়ারি থাকে ইলেকট্রাল রোল নিয়ে সেটা বা কোনো কমপ্লেন থাকে সেটা নিষ্পত্তি করারও কমপ্লিট সিস্টেম আমরা তৈরি করে নিয়েছি। আমাদের কমপ্লিট কন্ট্রোল রুম আমাদের আপাতত চালু আছে 1950-তে। যে কেউ ফোন করলে, যে কোনো নাগরিক নিজের প্রশ্ন, নিজের সমস্যার কথা আমাদের জানাতে পারেন। এই বছর এই 2019 ইলেকশনসে ইলেকশন কমিশন অনেকগুলো ইম্পর্ট্যান্ট আইটি ইন্টারভেনশনস নিয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সি ভিজিল, এবং এটা একটা মোবাইল অ্যাপ যেটা যে কোনো নাগরিক নিজের মোবাইলে ডাউনলোড করতে পারেন। এবং এই মোবাইল অ্যাপের বৈশিষ্ট্য হলো যে এই মোবাইল অ্যাপের মাধ্যমে একটা ছবি বা ভিডিও যে কোনো নাগরিক যদি উনি মনে করেন কোনো সমস্যার কথা জানাতে চান, তাহলে ওই ছবি বা ভিডিও ক্লিপ ওনারা শ্যুট করে, লাইভ শ্যুট করে ওটা যদি কমপ্লেনে আমাদের কন্ট্রোল রুমে পাঠান, তাহলে 100 মিনিটস ডিসপোজাল টাইম দেওয়া হয়েছে, যার মধ্যে আইদার ওই কমপ্লেনের পুরোপুরি নিষ্পত্তি করতে হবে বা আমাদেরকে জানাতে হবে সেই কমপ্লেনেন্টকে যে ওনার সমস্যা, আমরা কী ব্যবস্থা নিচ্ছি। কিন্তু মূল ভাবনাটা যেটা হলো, যে কোনো কমপ্লেন, যে কোনো নাগরিকের কমপ্লেন কিন্তু আনঅ্যাটেন্ডেড থাকবে না। 100 মিনিটসের মধ্যে নাগরিক জানতে পারবেন যে ওনার কমপ্লেনটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো।